বন্ধুরা আমরা জেনে বা না জেনে অনেক সময় ভুল ইংরেজি ব্যবহার করি যেমন যদি কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করা হয় তখন তাকে সেকেন্ড হ্যান্ড বলা হয় না তাকে ইউজড বলে একই রকমভাবে যদি কোনো ব্যক্তি গরিব হয় তাহলে তাকে পুয়ার বলা হয় না তাকে আন্ডার প্রিভিলেজড বলা হয় যদি কোনো ব্যক্তি মোটা হয় তাহলে তাকে ফ্যাট বলা হয় না তাকে ফুল ফিগার বলা হয় একই রকমভাবে কারোর বিবাহ বার্ষিকী হলে তাকে ম্যারেজ অ্যানিভার্সারি বলা হয় না তাকে ওয়েডিং অ্যানিভার্সারি বলা হয় অবশেষে কেউ মারা গেলে তাকে ডায়েট বলা হয় না তাকে পাস্ট অ্যাওয়ে বলা হয়